अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঘরে তিন তিনটে বৌমা রয়েছে, কিন্তু একটাও কাজের না। যাক, ভালো হয়েছে আমার শাড়ির দিকে কেউ খেয়াল করেনি। কত আদর করে ও আমার জন্য এটা এনেছিল। হে ভগবান, আমার শাড়ি! আরে, এখানেই তো রেখেছিলাম আমার। হে ভগবান, এটা কি হচ্ছে? আবার ওই রসগোল্লার ধুচ্চা আসেনি তো আমার ঘরে? আমার শাড়ি না, ওটা আমার নুডলস, ওতে হাত লাগাবে না একদম। একবার যদি আমার হাত খুলে যায় না, আমি তোমাকে ছাড়বো না। তোমার হাত খোলার আগেই জুজুবা পালিয়ে যাবে, তুমি জুজুবাকে ধরতে পারবে না। এই দেখো তোমার জন্য, চলো। সুজুবা, শোনো, যদি আমার হাতে সবকিছু থাকতো তাহলে তোমাকেও আমি আমার কাছে রেখে দিতাম। খুব মনে পড়বে শোনা তোমার কথা। এই সুজুবারও তোমার কথা খুব মনে পড়বে। হে মহাদেব, যতক্ষণ না আমি আমার বুলবুলের কাছে পৌঁছতে পারছি, ওর খেয়াল রাখবেন আপনি। এই মেয়েটার ব্যাপারে বিশেষ খোঁজ খবর নাও যে এর কাছে এত শক্তি কি করে চলে এলো। একে দেখতে অনেকটা মানুষের মতো, এর গা হাত পা সবই মানুষের মতো দেখতে। এর মা বাবা কোথায় আছে সেসব খোঁজ খবর আমাকে দাও, আমার জানাটা খুবই দরকার। যাও যশ, কানেক্ট হলো? স্যার, আমি চেষ্টা তো করছি। স্যার, আপনি রাগ কেন করছেন? আমি তো আগেই বলেছিলাম এলিয়েন্স বলে কিছুই নেই। এটা কি করে? স্যার, এটা দেখুন, মনে হচ্ছে কানেক্ট হচ্ছে। ওকে, আমার ল্যাপটপ, আমার ল্যাপটপ! যশ, যশ, এটা তো ভেঙে গেল। যশ,
মোহিনী, প্লিজ বন্ধ করো এইসব, নয়তো অনেক বড় মূল্য দিতে হবে তোমাকে। আমাকে হুমকি দিচ্ছ? আমি শুধু আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছি। আমি তো আছি ওকে ফেরত নিয়ে আসার জন্য। আমি চাঁদে গিয়ে ওকে ফেরত নিয়ে আসবো তো দেব। তুমি এসব কিচ্ছু করতে পারবে না। তুমি চাঁদে যেতে পারবে না, কারণ ওখানে আর তোমার শক্তি কাজ করবে না। আমি জানি, কিন্তু আমি চাঁদকে তো নিচে নিয়ে আসতে পারি তোমার জন্য। তুমি সেটা করতে পারবে? হ্যাঁ, শুধু তোমার জন্য। তুমি আমাকে বলো না একবার, আমি সব কিছু করবো তোমার জন্য। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি জুজুবাকে আমাকে দিয়ে দেবে, ও আমার। তোমার জুজুবাকে কেন চাই? কি এমন আছে ওর মধ্যে? একটা কথা ভালো করে মনে রেখো, আমি তোমাকে জুজুবা কিছুতেই দেব না, যাই হয়ে যাক না কেন। ও তো কারোর সন্তান, আর আমি জুজুবাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনবো, কারণ আমি আমার সন্তানকেও সুরক্ষিত দেখতে চাই, বুঝলে? তুমি এরকম করলে আমি ওর হৃদয় কি করে বের করবো দেব? আমার ওকে চাই। তোমার থেকে নিজ মানসিকতার কোনো মহিলা আজ পর্যন্ত আমি দেখিনি। কেন বারবার বলতে হচ্ছে তোমায়? ভুলে যাও না কি, হ্যাঁ, আমি তো মানুষ নই, আমি ডাইনি। ভালোবাসি তাই ভালোভাবে বোঝাচ্ছি, নইলে তুমি জানো তো আমাকে কেন বাধ্য করছো। আমি যা খুশি করতে পারি। মোহিনী বন্ধ করো এইসব। মোহিনী, 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 কি হচ্ছে? মোহিনী, দরজাটা খোলো। স্যার, জস প্লিজ 2 মিনিট দাঁড়াও। মোহিনী, দরজাটা খোলো। জুজুবা, একটা কথা মনে রেখো শোনা, যতক্ষণ না আমি বলছি এই ঘুমটা তুমি তুলবে না। চলো বাবু, চিন্তা করার কোনো দরকার নেই, তোমাকে আমি কথা দিচ্ছি, ফিরে এসে আমি তোমায় খুলে দেব, মুক্ত করে দেব আমি তোমাকে। কিন্তু একটা কথা তোমাকেও আমায় দিতে হবে, তোমাকে মুক্ত করে দেওয়ার পর তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে, আর দ্বিতীয়বার কখনো এখানে আমাদের জীবনে ফিরে আসবে না। তাড়াতাড়ি ফিরে আসবো আমি, চলো জুজুবা। মহাদেব, এবার আমি কি করব? মোহিনী তো এদিকেই আসছে। পারো আর সুজুবা কোথায় আছে আমাকে জানতেই হবে, ওই এলিয়েনের হৃদয়টা আমার চাই। মনে হয় মোহিনী চলে গেছে। জুজুবা শোনো, আমি দেখে আসছি যে মোহিনী কোথায় গেছে, ঠিক আছে? তুমি এখানেই থাকবে। প্রথমে আমার রসগোল্লা উধাও হয়ে গেল, তারপরে শাড়ি, কে জানে কোন ভূত এসেছে এই বাড়িতে। এরপরের বার না নিজের মিষ্টিগুলো আলমারির ভেতর লুকিয়ে রাখবো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি খুব লোভ লাগছে, মিষ্টি মিষ্টি খুব লোভ লাগছে। আহ!
না না, এবার আমি যেতে দেব না। নো 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 নো। ভূত